মানে বেসিক্যালি এনেকুৱা হয়, বেসিক হিউম্যান নেচার, এইটো আমার ইয়ার এন্ড হয়, তো মানুষে ফুর্তি করব বিচাৰে, এনজয়মেন্ট করব বিচাৰে, সেইটো তেখেতসকলে করব পাৰে, তাত কোনো বাধা নাই, যোনে যেনেকে এনজয় করব বিচাৰে করব পাৰে। বাট কথাটো হল, যোনখিনি আমার পরিবহনের নিয়ম নীতি সেইখিনি ফলো করক, লোকর অসুবিধা করে এনজয়মেন্ট নকৰিব। আমার সেইটোৱে আহ্বান থাকিল। দেখিছে আপনাদের বহুত সংখ্যক লোকে হেলমেট পিহা নাই, তেখেতসকলে সুরাপান করেছে, আর আমি কিবা কবলৈ যাওঁতে আমার লগতে যুক্তি তর্ক করেছে, এইখিনিলে গৈছিলোঁ, এইখিনি সেইখিনি বুলি কথা নাই, আপনার এক্সিডেন্ট হবলৈ এক সেকেন্ডও নালাগে। সো আপনাদের যোগেদি সকলো আমার রাইজক এইটোৱে আহ্বান করবলে বিচারিম যে আপনাদের 5 মিনিটের কারণে দাইল চাউল লোলে ওলাই যাওক, সবজি লোলে ওলাই যাওক, পিকনিক খাবলে ওলাই যাওক, আপনাদের হেলমেট হোক, সিট বেল্ট হোক, এইখানে আপনাদের পরিধান করক, ড্রাইভ ড্রিঙ্ক করে ড্রাইভ নকরিব, আর সকল যেখানে আমার পরিবহন বিভাগের যেখানে নিয়ম নীতি আছে সেই সকল নিয়ম নীতি ফলো করে এনজয় করক, আমার একু কপল নাই। এই আসলে আমার সদাই ড্রাঙ্ক এন্ড ড্রাইভ নয়, ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং কেস বা লং হেলমেট নিপিনাকে গাড়ি মোটরসাইকেল চলাই যদি, আর আপনার সিট বেল্ট, মোবাইল রং সাইড, আমি সকল গাড়িয়ে আমি চেক করে থাকো। এটা আমি চাকরিজনেরপা করিয়ে আছো, আর তারপর মানুষে মদ খাই দিয়ে যায়। আজি একটা কেস ধরা পড়লে, নহলে এখন গাড়ি এলএমবি গাড়ি, একটা কেস ধরা পড়ছে আজি, আর দুই একটা হেলমেটের কেস হয়েছে। আর মই কিন্তু নলবাৰীত চেকিং করে থাকার কারণে অল্প মদ খাওয়া অল্প হলেও কমিছে আগতকে, আর আমার এক্সিডেন্ট কমিছে। মই ভাবো এনেকে যদি আমি চেকিং করে থাকো বা আমার গাড়ি ঘোড়াবিলাক চেক করে পেলায় হেলমেট চেক করে থাকো, আর মানুষ যাতে বুঝি পায় যে আমি হয় আমি মদ খাই গাড়ি চলাব নালাগে, সেইটো লাগিব। অকল মই আমি আর পুলিশে অকল আজি এনেকে করে থাকলে কোনো যদি গুরুত্ব নিদিয়ে, বিশেষকে যিসকলে বিয়া বাৰু কৰা মানুহ, তেখেতসকলে মহিলা, আজি মহিলা আহিছে তেওঁ হেলমেটটো পিন্ধা নাই, তেখেতে হাজবেণ্ডক কব লাগিছিল যে দুজনে হেলমেট পিন্ধিব লাগে, মহিলার একটা ভূমিকা আছে ঘর ঘর। বহুতবার সদায় করি আমি আমি যিকোনো উৎসব বুলি নহয়, তথাপি ৰাস হোক বেরি হোক দুর্গা পূজাত আমি করছো, দুই একটা কেস পাইছো, সদায় করে থাকা হয়েছে, কিন্তু মানুষে এটা বুঝি উঠি নাই। মই ভাবো নলবাৰী ৰাইজক, মই যেহেতু নলবাৰীতে আছো, মানুষ ইচ্ছা নকয়, সজাগতা নহয়, সজাগতার কারণে আমি কি করা নাই কোক, সকল জায়গাতে গেছো, মুকালমাত গেছো, জামতাত গেছো, যিকোনো জায়গা ডিস্ট্রিক্টত আমি ঘুরে আছো, নলবাৰী রাস্তাত কি করে এই আমার মিডিয়ানবিলাক কি করে কাটি পেলায়, কাটি পেলায় গাড়িবিলাক ট্রেক্টরবিলাক পার হয় বা হেরি হয়, আমি সেইদিন মই নিজেই, মোৰ তাতে ফটো আছে, মই নিজেই হেৰি কৰিছোঁ, ঘুরি পেলায় চাওঁ যে এইটো কৰি বিল পাৰ কাটিব লাগে, তারপর নেচার হয় মই মাটি কাটো, কটার পিছত কি কৈছে, মই সেইদিন আকৌ আহিছোঁ, চাইছোঁ যে তেওঁৰ কাষত আকৌ মাটি দি পেলায় হেৰি কৰিছে, রাস্তা বনাই লৈছে। এতিয়া সেইখিনি যদি মানুহে কৰে, এখন গাড়ি যেতিয়া রাস্তার মেইন রাস্তার আহিব, সিধাকে আহিব নেচার হাইওয়েত, সেই গাড়িখনে কেনেকৈ ভাবি যাব যে ডিভাইডে যে এখন মোটরসাইকেল পার হয়ে যাব, তেতিয়া এক্সিডেন্ট হব, তেতিয়া গাড়িখনেরই দোষ হব। সেইখানে প্রত্যেকজন ব্যক্তিয়ে যাতে, আর আপনাদের সহযোগিতা লাগিব, আপনাদের সহযোগিতা আমাতকৈ বেশি বলে ভাবো, হয় নহয় কোক, প্রিন্ট মিডিয়া, প্রেস মিডিয়া আমার এইখানে করলে, ইলেকট্রনিক্স, সেইখানে আপনাদেরও আমার সহযোগ করক, আমিও থাকো একেলগে, আমি সকল আজি সিভিল এস ডি ও বাইদেউ, মই পুলিশ, ট্রেফিক এনফোর্সমেন্ট গোটেইখিনি আমি ডিউটি করেছো, আর মই ভাবো নলবাৰীত যাতে দুর্ঘটনা নহক, মই ভগবানের সহিত কামনা করছি।